হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমার আজকের ব্লগটা হচ্ছে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ। আজকে আমি আমাদের বাড়িতে জন্মাষ্টমী পূজা করতে আসছি, তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আমরা পূজার আয়োজন কিভাবে করছি। সবার প্রথমে আমরা তালের বড়া বানাবো, তার জন্য তালের রস বের করে নিচ্ছি। তারপর বড়া বানানো হচ্ছে, আমাদের বড়া হয়ে গেছে। এখন আমরা পুরি বানাবো ঠাকুরের জন্য। তো পুরিগুলো বেলে নিয়ে ভাজতে হবে। তো আমাদের পুরি ভাজা হয়ে গেছে। এখন আমরা সুজির মিষ্টি বানাবো। তো প্রথমে আমরা কড়াইতে জল আর সুজিকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিব। তারপর এখন ঠান্ডা হয়ে গেলে চামচের সাহায্যে ভালো করে মেখে নিব। তারপর হাতের সাহায্যে আমরা গোল গোল করে রসমালাইয়ের শেপ দেব। এখন আমরা গোপাল ঠাকুরের জন্য স্পেশাল তালের কেক বানাবো। তো প্রথমে আমরা 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর 1.5 চামচের মতো বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। 1.5 চামচ বেকিং পাউডার নেওয়া হয়ে গেছে। এখন 1/2 চামচ সোডা নিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণগুলো। এখন 1 চামচ গুঁড়া আমল দুধ নেব। তারপর 1 কাপের মতো দই আর চিনি ভালো করে মিশিয়ে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। তারপর 1/2 কাপ রিফাইন্ড তেল দিয়ে দিব। এখন ভালো করে মেখে নেব চামচ দিয়ে। এখন আমরা 1 কাপ তালের রস দিয়ে দিব। আবার আমরা ভালো করে মেখে নেব। একটা ব্যাটার তৈরি করব। এই যে হয়ে গেছে আমাদের। এখন আমরা একটা কেক টিন নেব। কেক টিনের ওপরে অল্প রিফাইন অয়েল মেখে নেব কেক টিনের ভিতরে। তারপর ময়দা ছিটিয়ে দিব ভিতরে, যাতে কেকটা পুড়ে না যায়। এখন ভালো করে ব্যাটারটাকে ঢেলে দেব। তারপর কিচমিচ আর আলমন্ড বাদাম দিয়ে অল্প সাজিয়ে দিলাম ওপরে। এখন কড়াইতে বালু দিয়ে তার উপর কেক টিনটা বসিয়ে আমরা কেক গ্যাসে বসিয়ে দেব 1/2 ঘন্টার জন্য। তো বসিয়ে দিলাম কেকটা। তো আমাদের কেক রেডি। এই দেখো, খুব সুন্দর হয়েছে দেখতে। এখন আমার বাবা পূজা শুরু করবে। তো দেখো এখন কীভাবে পূজা করে। প্রথমে তো গোপাল ঠাকুরকে স্নান করাবে, তারপর ড্রেস পরাবে, তারপর পূজা স্টার্ট করবে। তো দেখতে থাকো ভিডিওটা। এখন আমার মা গোপাল ঠাকুরকে স্নান করাবে। এখন আমার দিদিও গোপাল ঠাকুরকে স্নান করাবে। এখন আমার ভাগ্নি গোপাল ঠাকুরকে স্নান করাবে। দেবতা
এখন আমি গোপাল ঠাকুরকে স্নান করাচ্ছি। তো দেখো ভিডিওটা। এখন বাজে রাত্রি 12টা। তো আমাদের সবার গোপাল ঠাকুরকে স্নান করা হয়ে গেছে, এখন বাবা পূজা স্টার্ট করবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। তো আমাদের আজকের জন্য পূজা শেষ হলো। The next day. তো ফ্রেন্ডস, আজকে ভোগের আয়োজন করা হচ্ছে। তো আমার মা ভোগ বানাবে, তারপর আমার বাবা পূজা স্টার্ট করবে। তো দেখতে থাকো ভিডিও। আমাদের পূজা কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।